কোন ধরনের পশু কিনে আপনি কোরবানি দিতে পারবেন? এক নম্বর উট। উট কিনে আপনি কোরবানি করতে পারবেন, তবে আপনার জানতে হবে উটের বয়স কত। কমসে কম একটা উটের 5 বছর সময় লাগে। কয় বছর? 5 বছরের নিচে কোনো উট কোরবানি দিলে কোরবানি হবে না, এক নম্বর। দ্বিতীয় নম্বরে গরু, বলদ, বলদ যা বলেন আপনি, গরু জাতীয় গরু যা আছে, গাই বলেন, গাভী বলেন, বলদ বলেন, যা বলেন, এগুলো আপনি কোরবানি দিতে পারবেন, তবে এর বয়স হইতে হবে কমসে কম 2 বছর। কয় বছর? এই যে মাসআলা শুনতেছেন, আমল নামায় 60 বছর নফল ইবাদতে সব লেখা হয়ে গেছে। এই জন্য মাসআলা বললে অনেক লড়াচড়া শুরু করে, এখন তো আর সুর নাই, মজা লাগে। এটা তো আমার জানা দরকার, না জানলে কোরবানি কিভাবে করব। তৃতীয় নম্বরে মহিষ, এটাও কোরবানি দিতে পারবেন, বয়স হতে হবে 2 বছর। কয় বছর? 2 বছর। চতুর্থ নম্বরে ছাগল, বকরি, পাঠা, দুম্বা, খাসি, ভেড়া, একসাথে কেন বললাম, এগুলার বয়স সবার 1 বছর হইতে হবে। আবার খেয়াল করেন, ছাগল, বকরি, পাঠা, দুম্বা, খাসি, ভেড়া, এগুলা সব কোরবানি দেওয়া যাবে, বয়স হবে কয় বছর? 1 বছর। তবে দুম্বা, এটা যদি একটু মোটা তাজা হয়, দূর থেকে 6 মাসের মতো মনে হয়। আমাদের ঢাকার বাচ্চা আর গ্রামের বাচ্চা, গ্রামের বাচ্চা 10 বছর, ঢাকার বাচ্চার 7 বছর, দেখলে মনে হয় ওই যেন বড়। এই যে ভিতরে বান্দা ভালো খায়, তাড়াতাড়ি শরীর বড় হয়ে গেছে, আর গ্রামের বাচ্চারা দৌড়াদৌড়ি করে, ওরকম ভালো খাবার পায় না, শুকনা খাবার, ওরকম খাবারও সমস্যা, এই জন্য ওদের শরীরটা আস্তে আস্তে বড় হয়। তো ভেড়া দুম্বার ব্যাপারে, দুম্বা যদি দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে এই ভেড়া দিয়া কোরবানি হয়ে যাবে, যদিও 6 মাসের বাচ্চা হয়, 6 মাসের বাচ্চার কোরবানি হবে। তবে ভাই একটা মাসআলা জানা থাকা দরকার। আমার এক ভাই প্রশ্ন করছেন, খাসি খাওয়া নাকি হারাম? খাসি খাওয়া কি কথা বলেন? কোন এক ভাই বলছেন, কোন এক আরএম বলছেন, উনি বয়ান শোনার পরে বলতেছেন খাসি খাওয়া হারাম। তাহলে খাসি খাওয়া যদি হারাম হয়, হারাম জিনিস দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে? কি ফতোয়া দিচ্ছেন? হ্যাঁ, খাসি খাওয়া হারাম। আমি তো ইচ্ছা করলে না দিয়ে খাওয়া কথা বলতে পারতাম, আমার তো লেখার দরকার ছিল না। মাসআলা বলতে হলে আপনাকে ডকুমেন্ট সহকারে লেখা বলতে হবে, এটাই সিস্টেম। যখন মুখস্থ মাসআলা বলবেন, শরীরের মধ্যে গরম চলে আসবে, মাই তো বহুত কুচ বন গিয়া, এরপরে মুখ থেকে জিল্লাতের শব্দ বের হইতে থাকে। এই জন্য মাসআলা দেওয়ার নিয়ম হলো, আমাদের আকাবেররা বলেন, কিতাব দেখে মাসআলা বলা, যেন ভুল না হয়। কিতাব না দেখে কথা বললে তখনই ভুল হয়ে যায়। তাহলে যেই ভাই প্রশ্ন করলেন খাসির মাংস খাওয়া হারাম, ওই ভাইয়ের যিনি ফতোয়া দিচ্ছেন, ওনার খাসি সম্পর্কে কোনো ধারণাই নেই। ওনার খাসি সম্পর্কে যদি ধারণা থাকতো, উনি এত বড় জঘন্য কথা বলতে পারতেন। দেখেন, খাসি বলা হয় কাকে? ঢাকার মানুষ আপনারা অনেকেই জানবেন না, খাসি বলা হয় পাঠা, এর বিচি থাকে, বিচি সার, এর বিচি আছে, আছে না? আর গাভীর দুধ হয়, আর সারের কি হয় না? দুধ হয় না, এর বিচি আছে। তো যেটা পাঠা, ওই পাঠার বিচি বের করে এটাকে খাসি বানানো হয়। খাসি বানাইলে এর মাংসটাও একটু মজা লাগে, মাংসটা কি লাগে? মজা লাগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একবার কোরবানি করছেন, এবং তিনি খাসি, বড় বড় দুইটা খাসি তিনি কোরবানি করছেন। তাহলে কি রাসূল ভুল করছেন? এই জন্য আমি বলি, মাসআলা বলার আগে, ফতোয়া বলার আগে একটু কিতাব দেখে বলা চাই। খাসি নবীজি নিজে কোরবানি করছেন মদিনাতে, আর আমি ফতোয়া দিলাম খাসি খাওয়া হারাম, নিজের মন মতো বলে দিলাম। এজন্য আমার ভাই, যারা এই ধরনের কথা বলে, এই হাদিসটা কোথায় আসছে ভাই? ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানি করলেন দুম্বা এবং বড় বড় দুইটা খাসি, দুইটা বড় বড় খাসি, দুইটা বড় বড় দুম্বা, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে। আর আমি ফতোয়া দিয়া দিলাম খাসির মাংস খাওয়া হারাম, মন চাই জিন্দিগি, মনে যা ছিল তাই বলে দিলাম। আল্লাহ তাআলা এই ধরনের মাসআলা থেকে আমাদেরকে বাঁচার তাওফিক দান করে, আমিন। এজন্য আমার ভাই, সবার থেকে ফতোয়া নেওয়া যাবে না, মাসআলা নেওয়া যাবে না, দেখতে হবে এই লোকটার পড়াশোনা কোথায়। এখন তো ইউটিউবে ঢুকবেন, অনলাইনে ঢুকবেন, বক্তার তো অভাব নাই,
বড় টুপি ছোট টুপি লম্বা পাগড়ি লম্বা জুব্বার অভাব নাই হুজুর রাইতে বয়ান করে আবার দিনে নাটক করে এমন আছে আছে না নাই দিনে নাটক করে রাতে ওয়াজ করে এমন ভক্তের ওয়াজ আমরা শুনি আল্লাহ মাফ করে দিনে নাটক করে দাড়ি সাদা লাগা আমার দেখাইছে আমি দেখছি বলে হুজুর বলেন এর কথা আমরা কিভাবে শুনি তা আপনারাই তো শুনেন আলেম ওলামা তো এদের কথা শুনে না এজন্য আমার ভাই যার তার কাছ থেকে কথা নেওয়া যাবে না একটা চিলমচি অথবা একটা গ্লাস ধরেন অথবা একটা মগ গোসলের মগ ওই গোসলের মগের মধ্যে আপনার বাচ্চা বমি করছে মগ আইনা ধরছে মুখের সামনে আপনি দেখছেন এই মগের মধ্যে বাচ্চা বমি করছে আচ্ছা বাচ্চা বমি করার পরে মগ ধৌত করছে এখন কি মগ পাক না না পাক ধৌত করছে কিন্তু এখন ওই মগের মধ্যে যদি আপনি আপনাকে যদি দুধ দেওয়া হয় আপনি খাবে কেন পবিত্র তো রুচিতে বাজে ওই মগ দেখলে কেমন কেমন যেন বমি আসে যেই লোকটা নাটক করে ওই লোকটারে আবার আপনি প্যান্ট শার্ট পরে ঘোরেন ওই লোকরে আবার রাত্রে ওয়া শুনতেছেন তাহলে আমাদের রুচি কেমন আমাদের রুচি তো এমন হওয়ার কথা ছিল এই মগ যদিও পবিত্র পরিষ্কার এর মধ্যে তো আমার বাচ্চা বমি করছে যদিও এই লোক ওয়াজ করতে পারে গলার সুর ভালো এই লোক তো প্যান্ট শার্ট গায়ে দিয়ে নাটক করছে এর কথা আমি কিভাবে শুনি এজন্য আমরা ফেতনার মধ্যে পড়ে যাই চেহারার দিকে তাকায় দেখেন সুন্নতি না সুন্নতের বাহিরে আছে এজন্য যার কাছে মাসালা জিজ্ঞাসা করব পরিপূর্ণ সুন্নত রূপে আছে কিনা এটাও দেখতে হবে তাহলে আমার ভাই যিনি ফতোয়া দিয়েছেন যেই ভদ্রলোকে দিয়েছেন হয়তো আপনারা ইউটিউবে দেখছেন ওনার বয়ান যিনি ফতোয়া দিয়েছেন খাসি খাওয়া হারাম উনি ভুল ফতোয়া দিয়েছেন কারণ খাসি দিয়ে আমার নবী আমার নবী আমার নবী ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহর নবী আমার নবী খাসি দিয়ে কোরবানি করছেন মদিনাতে এর প্রমাণও আমরা ইবনে মাজাহর হাদিস থেকে পাই তাহলে নবীজি যেই জিনিসে কোরবানি দিয়েছেন ওই জিনিস খাওয়া হালাল না হারাম হালাল সুতরাং কে কি বললো হয়তো সে ভুল বলছে অথবা বুঝে নাই আপনি তাকে ধরলে ভালো করে বুঝাইলে সে ভুলও স্বীকার করতো আমাদের দেশে যারাই ভুল ফতোয়া দিয়েছেন পরে আবার ওনারা এসে মাপ চাইছে আমাদের দেশে চেহারা বের করে চলা যায় যাচ্ছে এরকম ফতোয়া দেওয়ার পরে আবার মাপ চাইছেন এজন্য আমার ভাই ফতোয়া উনি দিয়েছেন আপনি শুনছেন তাহা কি করে আপনার জিম্মাদারি আলমকে জিজ্ঞাসা করছেন আজকে স্পষ্ট ফতোয়া জানলেন খাসি খাওয়া জায়েজ আছে সুতরাং খাসি কোরবানি দেওয়াও কি আছে জায়েজ আছে আমার ভাই যেই পশু আপনি কিনবেন